बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीवृंद, ढाका कॉलेज ऑनलाइन क्लासे भूगोल परिवेश विभाग के पक्ष थेके आमी मोहम्मद बहादुर हुसैन भैया, प्रोफेसर भूगोल और परिवेश विभाग ढाका कॉलेज ढाका, तुम्हारे सकल के स्वागत जानाच्छी। ढाका कॉलेज ऑनलाइन क्लासे भूगोल परिवेश विभाग आज के जे वर्षेर क्लासेर साथे आमरा आलोचना करब সেটি হচ্ছে দ্বিতীয় বর্ষ অনার্স এবং কোর্সের নাম কোয়ান্টিটেটিভ টেকনিক্স ইন জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলের সংখ্যাতাত্ত্বিক কৌশল। আমি দীর্ঘদিন ধরে ভূগোলের সংখ্যাতাত্ত্বিক কৌশলের ক্লাস নিয়ে আসছি, আমার অনেকগুলো ক্লাস ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আজকে তোমাদের সাথে যে ক্লাসটি বা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমি বোর্ডে লিখে রেখেছি দেখো, যে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বা বিভেদাঙ্ক, কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বিভেদাঙ্ক। এখন প্রথমেই আসলে প্রশ্ন আসতে পারে যে বিভেদাঙ্ক কি। প্রথম যখন আমরা ডিসপারশনের ক্লাস শুরু করি তখন আমি বলে এসেছি বিভেদাঙ্ক কি, তারপরেও একটু আইডিয়ে দিয়ে যাচ্ছি। সেটা হলো পরিমিত ব্যবধান বা ভেদাঙ্কের আপেক্ষিক পরিমাপ নির্ণয়কে বিভেদাঙ্ক বা কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বলা হয়। কোনো একটি নিবেশনের পরিমিত ব্যবধানের সাথে গড়ের যে অনুপাত তার সাথে, বা পরিমিত ব্যবধানের সাথে গড়ের অনুপাতকে যখন শতকরায় প্রকাশ করা হয় তখন সেটি বিভেদাঙ্ক হয়ে থাকে। এই বিভেদাঙ্ক বা কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন সাধারণত দুটি নিবেশনের তুলনার ক্ষেত্রে, যেমন তাপমাত্রা, বৃষ্টিপাত এবং উৎপাদন, দুইটি জায়গার তুলনার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ দুইটা স্থানের মধ্যে বিভেদাঙ্ক এই তাপমাত্রা, বৃষ্টিপাত বা উৎপাদনের পরিমাণ নির্ণয় করে, সেখান থেকে বিভেদাঙ্ক বের করে আমরা নির্ণয় করতে পারি কোন স্থানের উৎপাদন বা তাপমাত্রা বা বৃষ্টিপাত অধিক সামঞ্জস্যপূর্ণ। আবার এমনও হতে পারে যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের দুইটি বিভাগের ছাত্রদের মধ্যে মেধা বা নৈপুণ্যতা নির্ধারণের তুলনার ক্ষেত্রে এমনও হতে পারে একটি টিমের দুইটি ব্যাটসম্যানের গড় রানের তুলনার ক্ষেত্রে সাধারণত এই বিভেদাঙ্ক ব্যবহার করা হয়। এবার তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পারবে আমি দুটি জিনিস ক স্থান এবং খ স্থান, ক স্থান লিখে রেখেছি এক্স এবং খ স্থান ওয়াই। এই ক স্থান আমি যদি বলি যে দুটি স্থানের বৃষ্টিপাতের সেন্টিমিটারের ফিগার, অর্থাৎ ক স্থানের বৃষ্টিপাত এক্স, খ স্থানের বৃষ্টিপাত ওয়াই, তাহলে কোন স্থানের বৃষ্টিপাত অধিক সামঞ্জস্যপূর্ণ। আমি যদি কোয়াকে বলি যে এটি দুটি ব্যাটসম্যান, অর্থাৎ আমি যদি বলি যে সাকিব আল হাসানের রানের গড় আর মুশফিকুর রহিমের রান, তাহলে কার রান অধিক সামঞ্জস্যপূর্ণ। আমি যদি বলি যে একই দুটি শিল্প প্রতিষ্ঠানের একই ব্র্যান্ডের দুটা ভোগ্যপণ্যের কোয়ালিটি পরিমাণ, তাহলে কোন ভোগ্যপণ্যটি অধিক যুক্তিযুক্ত বা অধিক সামঞ্জস্যপূর্ণ, সেক্ষেত্রেও আমরা বিভেদাঙ্ক বের করে আলোচনা করতে পারি। এবার আমি চলে যাচ্ছি যে কিভাবে আমরা বিভেদাঙ্ক বের করব। ইতিমধ্যেই কোস্থান বা এই একটি নিবেশন, এই একটি নিবেশন, অর্থাৎ কোস্থানের জন্য যেটি বা কর জন্য যেটি সেটি একটি নিবেশন আর খর জন্য আর একটি নিবেশন। অর্থাৎ এইখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে যে এটি আসলে অবিন্যস্ত উপাত্ত। তাহলে এখন যে আমরা এখান থেকে বের করব হচ্ছে গড় বিভেদ, তারপরে হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং বিভেদাঙ্ক। তো
অবিন্যস্ত উপত্তের গড় বের করার ফর্মুলা ছিল x বার = সামেশন x / n অবিন্যস্ত উপত্তের পরিমিত ব্যবধান বের করার ফর্মুলা ছিল সিগমা x = রুট ওভার সামেশন x স্কয়ার ডিভাইডেড বাই n বিয়োগ x বার স্কয়ার আরেকটা হলো এই সূত্রটা আমি ইতিপূর্বে বলিনি সেটা হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন যদি x এর হয় বা কোর হয় কোর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অর্থাৎ সিগমা ডিভাইডেড বাই x বার ইনটু x বার ইনটু 100 তো এখন আমরা কিভাবে বের করব সেটি দেখব তো আমরা এইবার আগে এখন এই যে x এর মানগুলো আমি ধরলাম যে এটি কোস্থান এটা ধরলাম ঢাকা অঞ্চলের 8টি স্টেশনের বৃষ্টিপাত সেন্টিমিটারে এটা ধরলাম যে কোস্থান বা টাঙ্গাইল ঢাকা এটা হলো ঢাকা এটা হলো টাঙ্গাইল এর 8টি স্টেশনের বৃষ্টিপাত তাহলে কোন ঢাকা জেলার বৃষ্টিপাত অধিক সামঞ্জস্যপূর্ণ না টাঙ্গাইল জেলার বৃষ্টিপাত অধিক সামঞ্জস্যপূর্ণ সেক্ষেত্রে আমাদেরকে x এর মানগুলো দেওয়া আছে আমরা শুধু স্কয়ার করব তো আমার কাছে ক্যালকুলেটর আছে স্কয়ার করলে মান কত আসে যেমন 78 স্কয়ার ইজ ইকুয়াল টু 6084 82 স্কয়ার 82 স্কয়ার করলে আসে 6724 তারপরে হলো 72 স্কয়ার 5184 তারপরে হলো 90 স্কয়ার 981 8188 স্কয়ার 88 স্কয়ার 7777 92 স্কয়ার সমান 8464 তারপরে হলো 72 স্কয়ার 5184 তারপরে হচ্ছে 81 স্কয়ার সমান 6561 এখন এটাও আমি স্কয়ার করবো 24 স্কয়ার সমান 576 22 স্কয়ার 484 484 তারপরে হলো 32 স্কয়ার হচ্ছে 1024 তারপরে 18 স্কয়ার 324 তারপরে হলো 26 স্কয়ার 676 তারপরে হলো 17 স্কয়ার সমান 289 তারপরে হলো 37 স্কয়ার 1369 তারপরে 42 স্কয়ার সমান 1764 তাহলে এটা হলো সামেশান এক্স এটা সামেশান ওয়াই এইটা দুটি সবগুলো আমি যোগ করি সামেশান এক্স তাহলে সামেশান এক্স এর মান হবে 78 যোগ 82 যোগ 72 যোগ 90 যোগ 88 যোগ 92 যোগ 72 যোগ 81 সমান কত 655 এটার যোগফল হয় 655 এবার আসি যে এটি হলো সামেশন এক্স এবার হলো সামেশন এক্স স্কয়ার 6084 যোগ
6,784 + 7,784 + 7,784 + 8,744 + 8,744 = 8,744 + 7,744 = 8,744 + 7,744 = 8,744 + 7,744 + 8,744 + 7,744 = 8,744 + 7,744 = 8,744 + 7,744 = 8,744 + 7,744 = 8,744 + 7,744 = 8,744 + 7,744 + 7,744 = 8,744 + 7,744 + 7,744 = 8,744 + 7,744 = 8,744 + 7,744 = 8,744 + 7,744 = 8,744 + 7,744 = 8,744 + 7,744 = 8,744 + 7,744 = 8,744 + 7,744 = 8,744 + 7,744 = 8,744 + 7,744 = 8,744 + 7,744 = 8,744 + 7,744 = 8,744 + 7,744 = 8,744 + 7,744 = 8,744 + 7,744 = 8,744 + 7,744 = 8,744 + 7,744 = 8,744 + 7,744 = 8,744 + 7,744 = 8
তাহলে মোট হলো 54,045 এবার যোগ করব হলো ওয়াই এর ফিগার গুলো 24+22+18+26+17+37+42 = 218 এবার যোগ করব হলো ওয়াই ওয়াই স্কয়ার 376+1,424+1,674+1,769+1,764 = 6506 তাহলে সামেশন এক্স হলো সামেশন এক্স স্কয়ার সামেশন ওয়াই সামেশন ওয়াই স্কয়ার এই সবগুলো ফিগার আমি পেয়ে গেলাম এখন আচ্ছা আমি এই যোগটা আবার একটু দেখে নিচ্ছি আমার কাছে সন্দেহ লাগছে এই যোগটা সামেশন এক্স স্কয়ার সেটি হচ্ছে 6,2,4+6,2,4+8,4+7,7,4+8,4+8,4+7,7,4+8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 ,4+
সামেশন এক্স এর মান, সামেশন এক্স স্কোয়ার এর মান, সামেশন ওয়াই এর মান, সামেশন ওয়াই স্কোয়ার এর মান। এবার আমি এক্স অর্থাৎ এক্স বলেছিলাম যে ঢাকার বৃষ্টিপাত, তাহলে এক্স অর্থাৎ ঢাকার বৃষ্টিপাতের গড় হচ্ছে এক্স বার, ঢাকার বৃষ্টিপাতের গড় হচ্ছে এক্স বার ইজ ইকুয়াল টু, এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন এক্স ডিভাইডেড বাই এন। এক্স বার হলো ঢাকা, ঢাকার বৃষ্টিপাতের গড়, তাহলে সামেশন এক্স ইজ এক্স বার হলো 655 ডিভাইডেড বাই এই সমান কত, 655 ভাগ এই সমান হচ্ছে 8188, ভাগ দিলে হয় 8 1 ভাগ 8 7 5, আমি এটিকে 8 8 ধরলাম, তাহলে এক্স বার। এখন সিগমা অর্থাৎ ঢাকার বৃষ্টিপাতের পরিমিত ব্যবধান কত, পরিমিত ব্যবধানের ফর্মুলা হচ্ছে সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস এক্স বার ইন্টু হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন এক্স স্কোয়ার এর মান হচ্ছে 54,045 ভাগ 8 বিয়োগ এক্স বারের মান 81.88 স্কোয়ার।
is equal to root over 54,045 भाग 8 समान 6755.63 বিয়োগ 81.88 উপর স্কয়ার 81.88 এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 6,704.63 বিয়োগ 81.88 এর উপর স্কয়ার করলে 6,704.33 সমান হচ্ছে তাহলে 6,755.63 বিয়োগ 6,704.33 ইজ ইকুয়াল টু 51.3 এর উপর রুট তাহলে রুট ওভার অ্যান্সার ইজ ইকুয়াল টু 7.16 তাহলে আমার ঢাকা অঞ্চলের বৃষ্টিপাতের পরিমিত ব্যবধান 7.16 তাহলে এখানে পরিমিত ক বা ঢাকা ডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডি সমান হচ্ছে 7.16 আর এত এখন আমি বের করব যে ঢাকা অঞ্চলের বৃষ্টিপাতের বিভেদাঙ্ক ঢাকা অঞ্চলের বৃষ্টিপাতের বিভেদাঙ্ক হচ্ছে সিভি ঢাকা ইজ ইকুয়াল টু সিগমা অর্থাৎ 7.16 ডিভাইডেড বাই এক্স বার 81.88 ইন্টু 100 সমান ক্যালকুলেশন করলে হচ্ছে 8.74% তাহলে বিভেদাঙ্ক হচ্ছে 8.74% তাহলে এইটার বিভেদাঙ্ক হচ্ছে আমি এখানে লিখে রাখলাম বিভেদাঙ্ক 8.74% সিভি ডি ঢাকা এবার আমি চলে যাচ্ছি টাঙ্গাইলে আচ্ছা এবার এক্স বার টাঙ্গাইল তাহলে সরি এটা আমি লিখে রেখেছি ওয়াই তাহলে ওয়াই বার টাঙ্গাইল তাহলে 218 ভাগ এন সমান হলো এন হলো 8 তাহলে 218-কে 8 দিয়ে ভাগ করলে 218 ভাগ 8 সমান হলো 27.25 তাহলে টাঙ্গাইলের বৃষ্টিপাতের পরিমিত ব্যবধান কত অর্থাৎ সিগমা টি হচ্ছে রুট ওভার সামেশন এক্স স্কোয়ার 6,506 ভাগ 8 বিয়োগ 27.25 অর্থাৎ এক্স বার স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করলে হয় 6,506 ভাগ 8 সমান হল 813.25 813.25 বিয়োগ 27.25 এটার উপর স্কোয়ার করলে হয় 742.56 এটা সমান রেজাল্ট হয় 8.41 তাহলে 8.41 হলো টাঙ্গাইলের বৃষ্টিপাতের পরিমিত ব্যবধান তাহলে বিভেদাঙ্ক কত তাহলে সিভি টাঙ্গাইল হচ্ছে 8.41 অর্থাৎ টাঙ্গাইলের বৃষ্টিপাতের পরিমিত ব্যবধান ডিভাইডেড বাই গড় 27.25
ইন্টু একশো ইজ ইকুয়াল টু, এটাকে ক্যালকুলেশন করলে হয় ঢাকার বৃষ্টিপাত ছিল, বৃষ্টিপাতের বিভেদাঙ্ক ছিল 8.74%, আর টাঙ্গাইলের বৃষ্টিপাতের বিভেদাঙ্ক হলো 30.86%। আচ্ছা, এখন এই দুইটা স্থানের বৃষ্টিপাতের যে বিভেদাঙ্ক তাতে দেখা যায় যে আমরা দেখতে পাই যে ঢাকার বৃষ্টিপাতের বিভেদাঙ্ক, ঢাকার বৃষ্টিপাতের বিভেদাঙ্ক 8.74%, যা টাঙ্গাইলের বৃষ্টিপাতের বিভেদাঙ্ক 30.86% অপেক্ষা কম। সুতরাং ঢাকার বৃষ্টিপাত অধিক সামঞ্জস্যপূর্ণ। নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পারছো যে কিভাবে আমি বিভেদাঙ্ক বের করলাম, অর্থাৎ বিভেদাঙ্কের ফলাফল যার কম হবে সেটি অধিক সামঞ্জস্যপূর্ণ। যদি এটি দুইটি উৎপাদনের ভোগ্য পণ্যের ব্যাপার হতো তাহলে দেখা যেত ক ভোগ্য পণ্যটির বিভেদাঙ্ক কম হওয়ার কারণে, খ বিভেদাঙ্ক অপেক্ষা কম হওয়ার কারণে ক ভোগ্য পণ্যটি অধিক ভালো বা অধিক সামঞ্জস্যপূর্ণ। তো এই হলো আজকের বিভেদাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। আগামী দিন তোমাদের সাথে আলোচনা করব সিলেবাসের নতুন একটি অধ্যায় নিয়ে। এ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।